সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা মোহাম্মদ হাবিব এ মিল্লাতকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সভাপতির নির্দেশ ক্রমে ও সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক এই সিদ্ধান্ত হয়েছে একই সঙ্গে পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত জেলা আওয়ামী লীগের সহসভাপতি সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলীকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সামাদ কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় গতকাল বর্ধিত সভাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া আর সংঘর্ষ হয় বেলকুচিতে আহত হয় দশ নেতাকর্মী এই ঘটনা জেরেই কেন্দ্রের এমন সিদ্ধান্ত বলে ধারণা নেতাকর্মীদের